মানিকগঞ্জের শিবালয়ের আরিচায় যমুনার তীরে বুধবার অনুষ্ঠিত হয় হিন্দু সম্প্রদায়ের বিশেষ ধর্মীয় অনুষ্ঠান বারুণী স্নান ও মেলা। প্রতি বছর এখানে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে এই মেলা ও স্নান যাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে। মানিকগঞ্জ জেলা প্রতিনিধি দেবাশিস ঘোষের ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। মানিকগঞ্জের সকল উপজেলা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সনাতন ধর্মের নারী পুরুষ পুণ্যলাভের আশায় বারুণী স্নান করতে আরিচার যমুনা তীরে সমবেত হন। তবে ব্রহ্মবৈবর্ত পুরাণের বর্ণনা অনুসারে বৈষ্ণবগণ পুণ্যের দিকে দৃষ্টিপাত না করে কৃষ্ণ সেবা প্রার্থনার জন্যই এ স্নান করে থাকেন। এছাড়াও গঙ্গা স্নানকে কেন্দ্র করে সহস্র লোকের সমাগমে এখানে বসে বারুণীর মেলা। মেলায় আগত পুণ্যার্থী ও দর্শনার্থী বেলা শেষে তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনন্দ চিত্তে ফিরে যান আপন ঘরে। শুধু বাংলাদেশের অত্র এলাকার লোক নয়, দেশ বিদেশের বিভিন্ন দেশ থেকে পুণ্যার্থীরা এখানে স্নান করে থাকে। এখানে 11:23 পর্যন্ত তিথিতে আছে, এই সময়ে স্নান করতে পারলে সহস্র সহস্র গুণ ফল লাভ হয়। তীর্থযাত্রীদের স্নান পূজা ও তর্পণ আদি নির্বিঘ্নে সম্পূর্ণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। স্নান যাত্রা এবং মেলাকে কেন্দ্র করে জলস্থল ও মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানান শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে, চারদিকে নিরাপত্তা একটা বলয় তৈরি করেছে। এদিকে স্নান যাত্রা শেষ হলেও মেলা চলবে আগামী 7 দিন পর্যন্ত। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।